ফাইনালি আমরা বসে পড়ছি আমাদের দুপুরে খাওয়া দাওয়া করার জন্য।
তো আমরা অর্ডার করছি, এখানে আমরা মাছের চপ, মাছের মানে ভর্তা, আর আলুর চপ, আর ট্যাংরা মাছ আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, তারপরে একটা চাটনি আর ডাল আমরা দেখতে পাচ্ছি। আমরা সবাই হচ্ছে খাওয়া দাওয়াগুলো আমাদেরকে ভাত সাদা ভাত দিয়ে দেওয়া হয়েছে, তারপরে আমরা হচ্ছে আরও হচ্ছে খাসির মাংস সবাই খাবে, কিন্তু দিদা আরও খাসির মাংস খাবে না, গরুর মাংস অর্ডার করছি। আর হচ্ছে এখানে হাঁসের মাংস খুব মজা, সেজন্য আমরা দুইটা করে হাঁসের মাংস পিস নিব, আর খাসির মাংস সবাই নিব, আবার গরুর মাংস মনে হয় মামুনি দিদা হাবিব এরা হচ্ছে গরুর মাংসও চাইছে। তো সালাদ পেঁয়াজ আমাদেরকে সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে, ভর্তাগুলো যে যার প্লেটে আমি দিয়ে দিচ্ছি, তাহমিদকে দিলাম, ট্যাংরা মাছটা আমরা নিয়ে নিয়েছি। তারপরে আমরা তাহলে কি কি নিলাম, চাটনি নিছি, ভর্তা নিছি, আলু ভর্তা, মাছের ভর্তা, আলুর চপ, মুগের ডাল, আর ট্যাংরা মাছ, আর চাটনি, আর খাসির মাংস, হাঁসের মাংসও নিব। খাওয়া দাওয়া এখানকার ভালো, আমরা আগেই এখানকার খাওয়া খেয়েছি, তার খাওয়া দাওয়া খুব মজা, তাই আমরা সবগুলো আইটেমই একটু একটু করে ট্রাই করব। আর হচ্ছে আমরা খাওয়া দাওয়া খুব মজা করেই খাইছি, আমরা খাওয়া দাওয়া করি, আপনারা আমাদের সাথেই থাকবেন, আরও কি কি করব সেগুলো তো আপনারা নেক্সটে দেখতেই পাবেন, আমরা খাওয়া দাওয়া করি, আমাদের সাথেই থাকবেন, সকলকে ধন্যবাদ। Thank you.
আমি শুনো না আমি কি বলে শুনলে জন্মদিন পালন করে
খুব ভালো হয়েছে। হোটেলে মিষ্টি রসমঞ্জরি তারপরে দই এগুলো সব খাইছি। এই যে এই কেকটা এখন কিনছি, এই কেকটা এখন মামুনি কাটবে। নানু ভাই বাইরে যে খাওয়া দাওয়া করলা কেন বলো তো? ওটা তুমি বলে দাও, সবাই ইউটিউবে সাবস্ক্রাইব করো। আমার এই জন্মদিনটা আসলে মূলত আমার আব্বু আম্মুকে নিয়ে করা, আমি তাদেরকে নিয়ে জন্মদিনটা করার। আমার আমার এই 2020 সালে এই করোনাকালীনে আমার ইচ্ছা ছিল যে আমি এই জন্মদিনটা আমার আব্বু আম্মুকে নিয়ে করব। তো সঙ্গে আমার শাশুড়িও আছে আর আমার হাজবেন্ডও আছে, তো আমরা সবাই মিলে আমার ছেলে মেয়ে আমার আব্বু আম্মু আমার শাশুড়ি আমি মূল বাবা আমি মু আনু সবাই মিলে আমি এই জন্মদিনটা করার খুবই ইচ্ছা, বিশেষ করে আমার আব্বু আম্মাকে নিয়ে, কারণ ওনারাই আমাকে জন্ম দিয়েছেন এই দিনে। হ্যাঁ, সুন্দর এই 7ই নভেম্বরে আমার জন্ম হয়েছিল, তো আজকে তাদেরকে নিয়েই যেন আমার এই জন্মদিন। তো আমার তাদেরকে আমি আজকে হোটেলে সবসময় আমার আম্মুর হাতে রান্না সবসময় খাই আমরা। হ্যাঁ, তো আজকে আমি আম্মুকে বলছি যে এত দূরে আসতে বোন যে কীভাবে যাবে এই করোনাকালে, এই জন্য ওনাদেরকে আমি দিনাজপুরে এসে সুন্দর একটা ভালো হোটেলে আম্মু আম্মু খুবই পছন্দ হয়েছে মাম্মা আপনাদেরকে। এখন আমরা সবাই কেক কাটবো, তো আমরা নানু ভাই নানুমণিরা সবাই হচ্ছে দাঁড়ায় গেছে। আমার দিদাকে একটু খারাপ লাগতেছে, তুমি তুমি একটু ফটো সেশন করে দাও, আমি ভিডিও করতেছি। এগুলো স্মৃতি হয়ে থাকবে, সবাই দোয়া করবেন আমার নানু ভাই নানুমণি আমার মামুনি বাপির জন্য। আমার আজকে বয়স হয়ে গেছে, হ্যাঁ এখন 2020 সালেটা, হ্যাঁ এই যে আমার আম্মা আমার হাজবেন্ড আমি আমরা সবাই মিলে ছবি এগুলো স্মৃতিচারণ করবো, এক সময় এগুলো স্মৃতি হয়ে থাকবে আমাদের মতো আমি তিনি স্থির ছবি তুলো, তো এগুলাই স্মৃতি সবাই দেখবে আমার কানার বোন আমার বড় বোন সবাই এরা এই ছবি দেখবে, আমরা এগুলো ইউটিউবে দিব ভিডিওতে আমরা আমাদের আল্লাহ তুমি দিদাকে দেখো তোমার দাদি শুয়ে বসে।
যে বার্থডে গার্ল এই যে কেক কাটা হয়ে গেছে এখন আমাদের কেক কাটাকাটি শেষ আমার যত আশা ছিল আব্বা আম্মাকে নিয়ে আমি জন্মদিনটা করব কাউকে ডাকবো না আমার হাজবেন্ড আর শাশুড়ি তো সবাইকে দেখা দাও নানুমনি নানু ও কে যেন বললো যে তুমি যেন দর্শক বললো যে আপনার ছেলেটাকে আপনি এভাবে পচান পচানোর কাজ করে যেন কি মানে কি করতেছিস টেবিলটাতে বুক লাগা কি করতেছিস জনগণ জানতে চায় এই বলে আমি আমার এই ব্লগটা শেষ করবো আপনারা